হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 6 জুলাই 2023। তো আজকের এই ভিডিওতে 6 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিওর যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি এসসিও এর 23তম শীর্ষ সম্মেলনের প্রতিনিধিত্ব করছে কোন দেশ? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, ভারত। তো আমাদের দেশ ভারত এই এসসিও অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের 23তম শীর্ষ সম্মেলনের প্রতিনিধিত্ব করছে। অ্যাকচুয়ালি এই যে সম্মেলন বা এই যে মিটিং, এটি কিন্তু ভিডিও কনফারেন্সিং বা ভার্চুয়ালি হচ্ছে। তো আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী, তিনি এর প্রতিনিধিত্ব করছেন এবং এসিওর যে সদস্য দেশগুলি রয়েছে তো প্রায় সবগুলি দেশের প্রধানরাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। তো সঠিক উত্তর হবে কি অপশন এ, আমাদের দেশ ভারত। আচ্ছা, এখানে একটু এসিও সম্পর্কে বলি। এর পুরো নাম তো বললামই, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এবং এই এসিও প্রতিষ্ঠা করা হয় 15 জুন 2001। আর এর সদর দপ্তর হচ্ছে চায়নাতে, চায়নার যে বেজিং শহর রয়েছে সেখানে। আর বর্তমানে সেক্রেটারি জেনারেল হচ্ছেন জ্যাং মিং। তো এই যেখানে এই এসিওর যে সদস্য দেশগুলি রয়েছে, চায়না, ইন্ডিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান, রাশিয়া, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। পরের প্রশ্ন, সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপ 2023 শিরোপা জয়লাভ করেছে কোন দেশ? তো এখানে সঠিক উত্তর অপশন এ, ভারত। তো সম্প্রতি এই সাফ চ্যাম্পিয়নশিপ 2023 শিরোপা ভারত জয়লাভ করেছে। আচ্ছা, কোন দেশকে হারিয়ে? কুয়েতকে হারিয়ে জয়লাভ করেছে। অ্যাকচুয়ালি পেনাল্টি শুট আউটে কিন্তু কুয়েতকে হারিয়ে এই আমাদের দেশ ভারত অর্থাৎ ভারতীয় ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছে। এবং এই 2023 যে সাফ চ্যাম্পিয়নশিপ জয়লাভ, তো এটা নিয়ে মোট 9 বার এই শিরোপা জিতলো ভারত, অর্থাৎ এই যে সাফ চ্যাম্পিয়নশিপ এবার নিয়ে 9 বার জিতলো ভারত। তো সঠিক উত্তর কি অপশন এ, ভারত সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপ 2023 জয়লাভ করেছে কুয়েতকে হারিয়ে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি বিসিসিআই কাকে ভারতের সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, অজিত আগারকার। তো সম্প্রতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজিত আগারকারকে বিসিসিআই ভারতের সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান তথা চিফ সিলেক্টর হিসেবে নিযুক্ত করেছে। এই যে ভারতীয় যে দল নির্বাচন করা হয় তো সেখানকার মুখ্য নির্বাচক হিসেবে নিযুক্ত করা হয়েছে অজিত আগারকারকে। তো সঠিক উত্তর কি অপশন বি, অ্যাকচুয়ালি বর্তমানে কিন্তু এই পদে আছেন চেতন শর্মা এবং পরবর্তীতে এই অর্থাৎ চেতন শর্মার পরেই কিন্তু এনাকে এই চেতন শর্মার জায়গায় এনাকে নিযুক্ত করা হয়েছে। তো সঠিক উত্তর অপশন বি, অজিত আগারকার। আচ্ছা, এখানে একটু বিসিসিআই সম্পর্কে বলে দিচ্ছি। বিসিসিআই এর পুরো নাম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এবং এই বিসিসিআই এটি প্রতিষ্ঠা করা হয় 1928 সালের ডিসেম্বরে। আর বিসিসিআই এর সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে। আর বর্তমানে বিসিসিআই এর প্রেসিডেন্টকে রজার বিনি আর সেক্রেটারিকে জয় শাহ। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি এখানে বলে দিই। যেরকম সম্প্রতি নীতিন আগরওয়াল এই বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের নতুন ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি সুধাংশ পন্ত সম্প্রতি এই হেলথ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি তুষার মেহতাকে পুনরায় সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে নিযুক্ত করা হয়েছে আগামী 3 বছরের জন্য। আর সম্প্রতি শ্রী পিএম প্রসাদ কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএফও হিসাবে কে নিযুক্ত হলেন? তো এখানে সঠিক উত্তর কি অপশন বি, কামেশ্বর রাও। অ্যাকচুয়ালি যে এনার পুরো নাম হচ্ছে কি, কামেশ্বর রাও কোদাবান্তি। তো এনাকেই সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএফও অর্থাৎ চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো অপশন বি সঠিক উত্তর, কামেশ্বর রাও কোদাবন্তি। আচ্ছা, এখানে একটু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্পর্কে বলি। এটি প্রতিষ্ঠা করা হয় 1 জুলাই 1955 সালে এবং এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে। আর বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারপারসন হচ্ছেন দীনেশ কুমার খাড়া। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি WTOতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে পুনরায় কাকে নিযুক্ত করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন সি, ব্রজেন্দ্র নবনীত। তো সম্প্রতি ব্রজেন্দ্র নবনীতকে WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ভারতের রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডর হিসেবে পুনরায় নিযুক্ত করা হয়েছে। অ্যাকচুয়ালি ইনি এই পদে আগেও ছিলেন, পুনরায় এনাকে আবার এই পদেই নিযুক্ত করা হলো। তো সঠিক উত্তর কি অপশন বি, ব্রজেন্দ্র
নবনীত। অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন ব্রজেন্দ্র নবনীত। আচ্ছা এখানে একটু WTO সম্পর্কে বলি, এর পুরো নাম তো বললাম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এবং এটি প্রতিষ্ঠা করা হয় 1 জানুয়ারি 1995 সালে, আর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে, জেনেভা। আর বর্তমানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডাইরেক্টর জেনারেল হচ্ছেন নাগোজি ওকোনজো লেওয়েলা। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে পাখি গণনায় 105-এর বেশি প্রজাতির পাখি দেখা গেছে? তো সঠিক উত্তর কি? অপশন বি, বিহার। অ্যাকচুয়ালি সম্প্রতি বিহারে একটি পাখিদের উপরে সার্ভে করা হয়েছে, অর্থাৎ পাখি গণনার উপরে একটি সার্ভে করা হয়েছে, তো সেখানে 205-এর বেশি প্রজাতির পাখির খোঁজ পাওয়া গেছে। তো প্রশ্ন সঠিক উত্তর কি? অপশন বি, সম্প্রতি বিহারে এমনটা দেখা গেছে। এবং এই যে পাখি গণনা, এটি কে পরিচালনা করেছে? তো এটি করেছে এই বিহারের যে ডিপার্টমেন্ট অফ ফরেস্ট এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ রয়েছে, তাদের পক্ষ থেকে কিন্তু এটা করা হয়েছিল। তো সঠিক উত্তর অপশন বি, বিহার। আচ্ছা বিহার সম্পর্কে বলি, বিহারের রাজধানী পাটনা, আর বিহারের বর্তমানে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, আর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কাকে ন্যাশনাল সাইবার সিকিউরিটি কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, এম ইউ নায়ার। দেখেনে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এম ইউ নায়ার। তো এনাকেই সম্প্রতি ন্যাশনাল সাইবার সিকিউরিটি কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত করা হলো। তো সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি, এম ইউ নায়ার। অ্যাকচুয়ালি যে সাইবার সুরক্ষা, সেটাকে আরও মজবুত করার জন্যই কিন্তু এনাকে এই পদে নিযুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশ একটি নতুন নিবেশ মন্ত্রণালয় স্থাপন করার কথা ঘোষণা করেছে? অ্যাকচুয়ালি এটা নিবেশ, বা যদি আমরা বলি যে বিনিয়োগ মন্ত্রণালয় স্থাপন করার কথা ঘোষণা করেছে। তো সঠিক উত্তর কি? অপশন এ, UAE, অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত। তো সম্প্রতি এই ইউনাইটেড আরব আমিরাত নতুন করে একটি বিনিয়োগ বা নিবেশ মন্ত্রণালয় স্থাপন করার কথা, বা ইনভেস্ট মিনিস্ট্রি বা ইনভেস্টমেন্ট মিনিস্ট্রি স্থাপন করার কথা ঘোষণা করেছে। তো সঠিক উত্তর কি? অপশন এ, UAE বা ইউনাইটেড আরব আমিরাত। আচ্ছা এখানে একটি UAE সম্পর্কে বলি, এর রাজধানী হচ্ছে আবুধাবি, এবং মুদ্রা হচ্ছে দিরহাম, আর প্রেসিডেন্টকে মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। পরের প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত ICC মহিলা ODI ব্যাটার র্যাঙ্কিং অনুযায়ী কে শীর্ষে রয়েছেন? তো সঠিক উত্তর কি? অপশন এ, চামারি আটাপাট্টু। অ্যাকচুয়ালি যে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন শ্রীলঙ্কান একজন মহিলা ক্রিকেটার, চামারি আটাপাট্টু। তো ইনি এই সম্প্রতি যে মহিলাদের যে ICC র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে ODI ব্যাটিংয়ের উপরে, তো এই র্যাঙ্কিং অনুযায়ী ইনি প্রথম স্থানে বা শীর্ষস্থানে রয়েছেন। তো প্রশ্ন সঠিক উত্তর কি? অপশন এ, চামারি আটাপাট্টু। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন, সম্প্রতি কাকে FAQ এর মহানির্দেশক হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়েছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন সি, কিউ ডঙ্গু। এই যিনি হচ্ছেন কিউ ডঙ্গু, তো এনাকেই সম্প্রতি এই FAQ এর মহানির্দেশক বা ডাইরেক্টর জেনারেল হিসেবে পুনরায় নির্বাচিত বা নিযুক্ত করা হয়েছে। আচ্ছা এই যে FAQ যে শব্দটা বললাম, এর পুরো নাম কি? FAQ এর পুরো নাম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, অর্থাৎ এটাকে বলা চলে যে ইউনাইটেড নেশনস ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। তো এই ইউনাইটেড নেশনস ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের মহানির্দেশক হিসেবে বা ডাইরেক্টর জেনারেল হিসেবে পুনরায় নিযুক্ত হলেন কিউ ডঙ্গু। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কোন রাজ্য 2023 ইলেকট্রিক পণ্য রপ্তানিতে শীর্ষে রয়েছে? তো সঠিক উত্তর অপশন এ, তামিলনাড়ু। তো সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে দেখা গেছে তামিলনাড়ু রাজ্য প্রথম স্থানে বা শীর্ষস্থানে রয়েছে। আর এবার আজকের প্রশ্ন, অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি IEP দ্বারা প্রকাশিত গ্লোবাল পিস ইন্ডেক্স 2022 অনুযায়ী অশান্ত দেশের তালিকায় কোন দেশ শীর্ষে রয়েছে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে 6 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।